সেই আল্লাহ আছেন না নাই? বাতিলের বিপক্ষে আমাদের একিন থাকবে, আমাদের সহযোগিতা করবেন, সাহায্য করবেন কে? কে করবেন? একবার তকবীর দিয়ে শেষ করি, লিল্লাহে তকবীর, লিল্লাহে তকবীর, লিল্লাহে তকবীর, আলহামদুলিল্লাহ। আমি আমার বলা এখানে শেষ করলাম। এখন ধারাবাহিকভাবে আমাদের আলহামদুলিল্লাহ, আপনারা জানেন সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জেলায় জেলায় আপনাদের জন্য এই গ্রামের, বিশেষ করে এই গ্রাম এবং গ্রামের আশেপাশের লোকদের জন্য একটা গৌরবের বিষয়, সৌভাগ্যের বিষয়। আমার বড় সন্তান আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, তার লক্ষ লক্ষ জনতা সারা পৃথিবীতে ইউটিউবে ওয়াচ শোনে, আপনারা জানেন না? জানেন, আপনাদের বহু মানুষ আমার কাছে প্রায় কয়েক শো লোক বলেছে, কিন্তু আমি তাদের দাওয়াত নিয়ে দিতে পারি নাই, পারি নাই, এই জন্য আগেই দাওয়াত নিয়ে গেছে। আর তার একটা স্বভাব, একবার এক জায়গায় দাওয়াত নিলে ওটা ক্যান্সেল করে আর এক জায়গায় যাবে, এরকম নয়। আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া করেন এবং সে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন ভালো কথা, ইমানের কথা, আমলের কথা, আখলাকের কথা, দিনের কথা, আমাদের ভবিষ্যৎ উন্নয়নের কথা, সব কথা, দেশের কথা বলতে পারেন। আল্লাহ যেন কবুল করেন। একটা তকবীর, লিল্লাহে তকবীর, লিল্লাহে তকবীর, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, লিল্লাহে তকবীর। চাটখয়ির সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা, এখন আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনুন এবং বসুন। সবাই কেউ উঠা আসা করেন না, সকলে মেহরবানি করে বসুন। ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, তুমি আগে বল। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা আজকে মূলত যার কথা শোনার জন্য এসছেন, আমাদের সকলের শ্রদ্ধেয় শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি এসে পৌঁছাইছেন। আপনারা যে প্রশ্ন দিয়েছেন, প্রশ্নগুলো তার হাতে দিয়েছি। শেখ এখন সামান্য সময় বিশ্রাম নিচ্ছেন, আমি অল্প দু একটা কথা বলে ছেড়ে দিব, এরপরে ইনশাল্লাহ শেখ আপনাদের কাছে মূল্যবান নসিহা করবেন। আপনারা জানেন আমরা যেরকম ওয়াইজ, শায়েখ কিন্তু এরকম ওয়াইজ না। শায়েখ আমাকে বলছেন, সাইফুল্লাহ ভাই আপনি যাই ওয়াজ করবেন, এরপরে তো লোকজনই থাকবে না। আমি বলছি, শায়েখ আমাদের গ্রামের লোকজন এরকম না, আমাদের গ্রামের লোকজন মানুষকে সম্মান দিবে, আপনার সব কথা শেষ করে তারপরে যাবে, ঠিক কি না? ঠিক তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, শায়েখ অল্প সময়ের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আর আমাদের মিডিয়ার যে কর্মীরা আছে, আমি খুতবা শুরু করব, শেষ হওয়ার মধ্যেই দেখবেন ওরা সবাই বসে পড়বে। আপনারা একটু অ্যাডজাস্ট করে দেখার চেষ্টা করবেন, এই ছেলেগুলা আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। দিনাজপুর, কুমিল্লা, সেই হচ্ছে চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, কোথার থেকে ছুটে চলে আসছে, আমাদের গ্রাম খুঁজে পাওয়াই কঠিন, ঠিক কি না? তোরা আসছে এত কষ্ট থেকে, আগামীকালকের থেকে দেখবেন ইনশাআল্লাহ
শেখ আহমদুল্লাহর প্রশ্ন উত্তর বিভিন্ন আলোচনা এগুলো আমরা আগামী কালকে থেকে সকলেই যেন পেয়ে যায়, এই জন্য দিনের ক্ষেত্রে তারাও সহযোগিতা করবে, আমরাও তাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ, ঠিক কি না? আপনারা ক্যামেরা অ্যাডজাস্ট করে দ্রুত বসে পড়বেন, আর যারা বাহিরে ঘোরাফেরা করছেন, অনেক ঘোরাফেরা করছেন, আল্লাহর ওয়াস্তে সবাই ভিতরে চলে আসেন। স্বেচ্ছাসেবক যারা মনে করছে মাহফিল ইন্তেজাম করে ফেলছে, এখন আমাদের আর কোনো কাম নাই, লোকজন খালি শুনুক আমরা খালি ঘুরবো, যে না আমাদের যতগুলো পোশাক পরা স্বেচ্ছাসেবক আছে সবাইকে লোকজনকে ঢুকায় দাও, ভিতরে আস্তে আস্তে করে মহব্বত করে ঢুকায় দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاق بني إسرائيل وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وذي القربى واليتامى المساكين وقولوا للناس حسنا وقولوا للناس حسنا وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا
للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে দৌলতে ঈমান দান করে আল্লাহ রাব্বুল আমিন আজকে আমাদেরকে এই মাজালিসুল জিকিরে আসার বসার তৌফিক দান করেছেন সেই রব্বুল আলামিনের কাছে সর্বাগ্রে কৃতজ্ঞ হচ্ছি তাঁরই শেখানো বাক্যে জবান ছেড়ে দিয়ে জড়তাকে ভেঙে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য সমস্বরে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায় নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের এই বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়ার অন্তর্গত আমাদের এই ইসলামী সাহিত্য কেন্দ্র কর্তৃক আয়োজিত বাৎসরিক মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি আমার ওয়ালেদে মোহতারাম উত্তরবঙ্গে সুনামধন্য একজন আলেমে দিন এবং একই সাথে উত্তরবঙ্গের সুপ্রাচীন একজন আলোচক আপনাদের এই গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা আনাম আকরাম হুসাইন মাদজিল্লুহুল আলিয়া আজকের মাহফিলের প্রধান মেহমান হিসাবে এখানে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হযরত শেখ আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কুরাইশী আপনাদের সামনে কথা বলার জন্য ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন সারা বাংলার মধ্যমপন্থী উলামায়ে কেরাম যারা উম্মার ক্ষেত্রে আদর্শিকভাবে ঐক্যকে চান উম্মত দরদি আলেম যারা তাদের মধ্যে অন্যতম শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আমার সামনে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম ফুদালায়ে আজাম বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মেহমান আমার প্রাণপ্রিয় তরুণ এবং যুবকেরা স্নেহের ছোটরা পর্দার আড়ালে চারটা আলাদা আলাদা প্যান্ডেল থেকে শুনছেন আমাদের মা এবং বোনেরা সকলকে একবার সালাম দিয়েছি আরো একবার আপনাদের কাছে দোয়া করা এবং পাওয়ার আশায় সালাম নিবেদন করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা ভালো আছেন ভাই ভালো আছেন খুদা নাই তো পেটে আছে আছে খুদা আছে খুদা দুই ধরনের একটা খুদা সাহাবীদের যুগে প্রমাণিত টানা পাঁচ দিন খান নাই কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে দেখছেন রসুলের মুখের কথা শুনছেন ওনারা খুদার কথা ভুলে গেছেন সুবহানাল্লাহ আমরা পাঁচ দিন পারবো না কিন্তু দুই তিন ঘন্টা পারি অনেক সময় এমন গুরুত্বপূর্ণ কথা শুনি তন্ময় হয়ে কোরআন সুন্নার কথায় ক্ষুধা ভুলে যায় রোগ ভুলে যায় আমরা আমাদের ব্যথা ভুলে যাই আমরা আনন্দে উৎপেলিত হয়ে কোরআন শুনি ঠিক কিনা সুতরাং আমরা আজকে কোরআনের ক্ষুধা নিয়ে বসেছি আল্লাহ যেন আমাদের আশা বসাগুলাকে কবুল এবং মঞ্জুর করেন বলেন আল্লাহুম্মা আমিন আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই মাহফিলে আসলে আমরা ওয়াইজ না আমরা একরকম আয়োজক চেষ্টা করেছি আপনাদের জন্য যেন এখানে সুন্দর একটি মাহফিল হয় আমি দুটি ঘোষণা আপনাদেরকে দিতে চাই ইসলামী সাহিত্য কেন্দ্র ইসাক এটা আমরা সকলে মিলে এখানে একটা আপনারা দেখেছেন একটা মসজিদ হচ্ছে এখানে যুগ যুগ ধরে মাহফিল হয়েছে এই মাহফিল অনেক দিন বন্ধ ছিল আমাদের যোগ্য মানুষজন মিলে আবার সকলে মিলে এই মাহফিলকে চালু করেছে এই বছরের মাহফিল যদি ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে শেষ করতে পারি আমি বলেছি
আল্লাহ যদি তৌফিক দান করেন এই ময়দানে বাংলাদেশে যারা কোরআন সুন্নার কথা বলেন আপনারা শুধু নাম বলে দিবেন, একদিন নয় আগামী বছর থেকে দুই দিন তিন দিনের মাহফিল হবে, বাংলাদেশের সকল আলেমরা এই ময়দানে আসবে ইনশাআল্লাহ। আপনারা কি চান যে এই মাহফিলটা প্রত্যেক বছর দুই দিন তিন দিন ব্যাপী হোক? রাজি আছেন আপনারা? টান করে হাত তুলতে হবে, আল্লাহকে দেখানোর জন্য ফাঁকি দেওয়া যাবে না। শান্ত চিন্তা করছেন আমার বাড়ি হচ্ছে এইদিকে আন্দাজি, আমি কি জন্য এই চাট করে মাহফিল হোক, আমার কি দুঃখে চাওয়া লাগবে? তাই আপনি কল্যাণের জন্য যদি চান আল্লাহ বরকত দিবে। হাত তো নামাতে বলি নাই, তুলতে বলছি, খালি নামায় ফেলছেন আপনারা। টান করে তুলেন হাত, শক্ত করে হাত তোলেন, গলাটা খাকার দেন, এতগুলা লোকের গলা খাকার হয় নাই, মজবুত করে দেন, দিছেন? এবার চাটখড়ের জমিন থেকে আল্লাহর নাম জোরে করে বলার মতো যাদের সাধ্য আছে তারা হাতগুলা শুধু তুলে রাখেন, আর যারা জোরে বলবেন না নিয়ত করছেন হাত নামায় ফেলেন। নিয়ত করছেন আপনারা? এবার যারা হাত তুলেছেন বুক বরাবর নিয়ে আসেন, বুক বরাবর নিয়ে আসছেন। আমি যখন লিল্লাহে তাকবীর বলবো আপনারা হাত গুলা সব উপর দিকে তুলে আল্লাহু আকবার বলবেন, পারবেন না ইনশাআল্লাহ? আরে ওই যুবকগুলা হাসতেছে, ওরা পাঁচ বন্ধু এক জায়গায় বসছে, ওরা নিয়ত করছে হুজুর বলছে উপর দিকে, আমি সামনের দিকে দেওয়া যাবে, দিতে হবে কোন দিকে? রাজি তো? দেখে এবার একটা তাকবীর দিয়ে দেখান তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলা, আল হাদিসের আলা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ।